চতুর্দিকে ঘুরে ঘুরে থাকেন আল্লাহ নবী, চতুর্দিকে ফিরে ফিরে থাকেন ও যুবকে আল্লাহ নবী ফিরে চলে আসলেন, আল্লাহ নবী ডাক দিয়ে দিয়েন, আল্লাহ নবী ডেকে নিয়েন ও বাবা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি নবী ওই জায়গাটা দেখেছি বাবা, আমি নবী ওই জায়গাটা দেখেছি বাবা, আমি নবী ঘুরে ঘুরে দেখেছি বাবা, আমি নবী আমার বড়টা পছন্দ বাবা, আমি নবী আমার মনে লেগেছে মামা। ও বাবা ওসমান তুমি ওই জায়গাটা দেখো বাবা, তুমি ওই জায়গাটা দেখো বাবা, আমি নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেছি, আল্লাহ রসুলের জামাতাম, আল্লাহ রসুলের সাহাবি, ইসলাম জাগানের তৃতীয় নম্বর খনিবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে শুনে গেলেন, চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেন, চতুর্দিকে ফিরে ফিরে দেখেন, আল্লাহ নবীর সামনে গেলেন, আল্লাহ নবীর কাছে গেলেন, ওই জায়গাটা মালিকের কাছে গিয়ে ওই জায়গাটা কিনে নিয়ে আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম আল্লাহ নবীর সালামে জবাব করা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ও জবাব আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা উসমান তুমি কি জায়গাটা দেখেছো বাবা, তুমি কি জায়গাটা দেখেছো বাবা, আমি নবী আমার বড়টা পছন্দ বাবা, আমার বড়টা মনে লেগেছে বাবা, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, আল্লাহ আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু দেখে আসি না, আমি উসমান জায়গা খানা কিনে এনেছি। জনে বলুন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। শুধু দেখে আসিনি, কিনে এনেছি। নবী বলে কিনতে বলিনি, দেখতে বলেছি। হুজুর যেটা পছন্দ আপনার, আমি উসমান না কিনে থাকতে পারি, শুধু জায়গাটা কিনেই এনেছি। গোটা মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি পুরো জায়গাটা কিনেছিলেন উসমান ইবনে আফফান, কবরস্থান হবার আগে কিনে আমার নবীর কদমে হাদিয়া করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ, দিনের জন্য যে খেদমত। বুখারী শরীফে এসেছে আল্লাহর রাসূল বলেছেন, উসমান তোমার গায়ের লিবাসটা খুলে নেবার চেষ্টা চলবে, তোমার গায়ের জোব্বা জামা ওটাকে খুলে নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত গায়ের জামা খুলবে না, ততক্ষণ পর্যন্ত আমি নবী আমার সাথে তোমার মোলাকাত না হচ্ছে। তার মানে এটা ইশারা ছিল তোমাকে খিলাফত থেকে সরিয়ে দেবার চেষ্টা চলবে, তোমার খিলাফত দায়িত্ব সরিয়ে দেবার চেষ্টা চলবে, তুমি খিলাফতের দায়িত্ব ছেড়ো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ শহীদ হয়ে আমি নবী আমার সাথে তোমার মোলাকাতটা না হচ্ছে। ইসলাম জাহানের তৃতীয় খলিফা আমার নবীর জামাই, নবীর দুটো মেয়েকে যিনি বিয়ে করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ, আমার নবীর মেয়ে কটা? আমাদের নবীর মেয়ে ছিল চারটে, হযরতে জাইনাব, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামীর নাম ছিল হযরতে আবুল আস ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছেলে ছিল একটা, নাম রেখেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মেয়েও ছিল একটা, নাম রেখেছেন হযরতে উমামা, হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস শরীফে এসেছে যে হযরতে উমামাকে আমাদের নবী মাঝে মাঝে পিঠে করে লে আল্লাহর রাসূল নামাজ পড়তেন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। উনি নবম হিজরি, উনি অষ্টম হিজরি, 30 বছর বয়সে হযরতে জাইনাব ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর মেয়ে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উসমান ইবনে আফফানের সঙ্গে আল্লাহ রাসূল বিয়ে দিয়ে দিলেন। ওনার ছেলে ছিল একটা, নাম রেখেছেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মেয়ে ছিল না, মাত্র 21 বছর বয়স। দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের দিন, বদরের যুদ্ধে উসমান ইবনে আফফান যেতে পারেনি, নবী মানা করেছিলেন তোমাকে যেতে হবে না, তুমি থাকো মেয়ের কাছে থাকো, আমি নবী বলছি আল্লাহ তোমার নামায় আমালে জিহাদের সব আল্লাহ লিখে দেবে। বলুন না সুবহানাল্লাহ, আর বদরের যুদ্ধে সবাই যে গনিমতের মাল পাবে ওর একটা হিস্সা তুমিও পাবে। জোরে বলবেন না, এ ভিডিওটা আমাকে বলেন, নবী পাক যুদ্ধে যাওয়ার আগে বললেন না পরে বললেন? কথা বলে না, আগে না পরে? তা নবী জানলেন কি করে? বদরের যুদ্ধে জিতে গনিমতের মাল নিয়ে ফিরবো,
যাওয়া লাগবে না, মেয়ের কাছে থাকো। আমি নবী বলছি, নামায় আমালে জিহাদের সব লিখে দেব, আর সবাই যে গনিমতের মাল পাবে ওর একটা হিস্সা তুমিও পাবে। আগেই বলে দিচ্ছে, তার মানে নবী পাক ওই গায়েবটা আমাদের নবী জানতেন। জলে বলে আর জলে বলবেন না, আমাদের নবী গায়েব জানেন না? জানেন না, কতটা জানেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার আল্লাহ পাক নবী পাককে যতটা জানিয়েছেন নবী তত জানেন। আলহামদুলিল্লাহ বলবেন না, কতটা জানিয়েছেন? যেটা আল্লাহ পাক গোটা পৃথিবী সৃষ্টি জগৎ কোলের কাউকে জানান না, ওটা আল্লাহ আমাদের নবীকে জানিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ সূরা নিসার মধ্যে জিকির করেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিব, আমি আল্লাহ আপনাকে ওই সমস্ত বিষয় এলেম গুলো আমি আল্লাহ দিয়ে দিলাম, যেগুলি আপনি জানতেন না আমি আল্লাহ জানিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, ওমা হুয়া আলাল গায়বি বিদনি, আমার হাবিব গায়েবের খবর দিতে কৃপণতা করে না। বলুন না সুবহানাল্লাহ। তার মানে নবী গায়েব জানে, কত জানে? যতটা আল্লাহ পাক জানিয়েছে। অমায়ন্তকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউন ইউহা, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর গায়েব জানাটা হলো জাতি, আল্লাহর গায়েব জানাটা কি জাতি, নবীর গায়েব জানাটা হলো আতাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সৃষ্টি জগতের কুলের কাউকে যে আল্লাহ বলে না, ওটা আল্লাহ আমাদের নবীকে জানিয়েছেন। দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের দিন মাত্র 21 বছর বয়সে হযরত রুকাইয়া ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নবী পাকের আরাক মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী বিয়ে দিয়ে দিলেন। উনি নবম হিজরিতে 27 থেকে 28 বছর বয়সে, উনার কোনো ছেলেও ছিল না মেয়েও ছিল না, 27 থেকে 28 বছর বছরে উনি ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদের নবী বললেন আল্লাহ যদি আমাকে আরো মেয়ে দিতেন আমি নবী আমার উসমানের সাথেই তার বিয়ে দিয়ে দিতাম। জোরে বলে, আর জোরে বলা যাবে না, এতটাই আমার নবীকে ভালোবাসতেন। বুখারী শরীফে এসেছে বিভিন্ন হাদিস শরীফের কিতাবে, যেদিন থেকে আমি আমার এই ডান হাতটা নবীর হাতে হাত রেখেছি, যেদিন থেকে আমি আমার হাত নবীর হাতে রেখেছি সেই দিন থেকে আমার এই হাত ডান হাতটা কোনোদিন লজ্জা স্থানে লাগাইনি। কেন? এই হাতটা আল্লাহ রসুলের হাতের সাথে টাচ হয়েছে। জোরে বলে, আর জোরে বলা যাবে না, এতটাই নবীকে ভালোবাসতেন, এতটাই আমাদের নবীকে মানতেন। আল্লাহ রাসূল ষষ্ঠ হিজরিতে আমাদের নবী তাবুক আপনার হুদাইবিয়া সন্ধি হলো ষষ্ঠ হিজরি, আল্লাহ রাসূল সাহাবাদের লজ করছে, বাবা গতকাল রাতে আমি নবী খব দেখলাম, আমি নবী যেন আল্লাহর জান্নাতে, আমি নবী যেন আল্লাহর কাবা শরীফটাকে তওয়াফ করছি। সাহাবারা বলে, ইয়া রাসূল আল্লাহ কতদিন কাবায় যায় না, মনটা চায় যদি একটু যেতেন। আল্লাহ নবী 1400 জন সাহাবাকে নিয়ে বার হয়ে গেলেন। আল্লাহ রাসূল সর্বপ্রথম গিয়েছিলেন মদিনা শরীফের মিকাত জুল হুলাইফা। মদিনা শরীফের মানুষ যদি আল্লাহর কাবায় হজ করতে বা উমরা করতে যায়, এই জুল হুলাইফায় গিয়ে এহরাম পড়তে হবে। এই জুল হুলাইফা যদি বিনা এহরামে টপকায়, ওই মানুষটাকে দাম দিতে হবে, একটা পশু কুরবানি করতে হবে। দাম যেমন আমরা ভারতবাসী, আমাদের মিকাতের নাম হলো ইয়ালামলাম, আমাদের মিকাতের নাম হলো ইয়ালামলাম। আগেকার হাজিরা পানির জাহাজে যেতে সমুদ্র দূর থেকে এক জায়গায় দেখতেন যে আগুন জ্বলছে, আগুন ওইখানটাকে জাহাজে লঙ্গর লাগিয়ে হাজিরা তাহারাত পবিত্রতা অর্জন করে এহরাম পড়ে দিতে, ওটা ছিল আমাদের মিকাত ইয়ালামলাম। এখন আমাদের পেলেন উঠতো দেরি নাই, নামতো দেরি নাই, এহরাম হবে কি করে? ওই জন্য এহরাম আমরা বাড়ি থেকেই না হলে এয়ারপোর্ট থেকে পড়ে যাই। কেন? ইয়ালামলাম যখন টপকাবে তখন তো পেলেন ভাসছে। মদিনা শরীফে মানুষের মিকাতের নাম হলো জুল হুলাইফা। আল্লাহ নবী ষষ্ঠ হিজরিতে জুল হুলাইফায় গিয়ে নবী 1400 জন সাহাবাকে নিয়ে হেরাম পরে দিলেন। খবর এসে গেল কাফেররা রাস্তা আটকেছে, নবী গেলেন না, রাস্তাটা ঘুরে আল্লাহর রসুল হুদাইবিয়া হয়ে যাচ্ছে। আমাদের নবীকে হুদাইবিয়ায় আটকে দিল, মক্কা শরীফে যাওয়া হবে না। নবী পাক বলেন, যুদ্ধ করতে নয় তওয়াফ করতে এসেছি, তাও হবে না।
আল্লাহর নবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাকে নবী সফীর কোনে প্রতিনিধি করলেন। যাও মক্কা শরীফে গিয়ে নেতাগুনুকে বুঝাও ঝগড়া নাই, উমরা করতে এসেছে। আল্লাহ রাসূল যখন পাঠালেন, কেউ কেউ এসে নবীকে বলে, হুজুর হযরত উসমান হয়তো একা একা আল্লাহর কাবাকে পেয়ে মন খুলে তওয়াফ করছে। নবী একটু তাম্বিক করলেন, এই তুমি আমার উসমানকে বেশি চেনো না, আমি নবী চিনি। বলে হুজুর আপনি তাকে প্রতিনিধি সফির করে তুমি পাঠিয়েছো না, আমি বলে হুজুর আপনি, তাহলে আমার উসমান আল্লাহর কাবাকে চোখে দেখবে। আমি নবী, আমাকে ছাড়া আমার উসমান আল্লাহর কাবা তওয়াফ করবে না। জোরে বলুন না, সুবহানাল্লাহ। কিতাবে এসেছে মক্কা শরীফে উনাকে বলে, উসমান এত কষ্ট করে যখন এসেই পড়লেন, একটু আল্লাহর কাবাটা তওয়াফ করে নাও। উসমান ইবনে আফফান বলেন, তওয়াফ তো করব, তবে এই তওয়াফ নয়, যে তওয়াফের সামনে আল্লাহর রাসূল থাকবে ওই তওয়াফ আমি উসমান করব। জোরে বলুন, আর জোরে বলা গেল না। আল্লাহ নবী হুদায়বিয়া জমিনে দাঁড়িয়ে গেলেন, কাতর হয়ে গিয়েছি, হুজুর একটু পানি পাবো, হুজুর হুজুর একটু পানি পাবো, হুজুর আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাবারাম সামান্য মাত্র পানি, আমি নবী উজু করেছি, আমি নবী পান করেছি, সবার হবে না বাবা, সবার হবে না বাবা, ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, আল্লাহ পাকে নবী পিপাসায় কাতর হয়ে গিয়েছি, হুজুর একটু পানি পাবো, হুজুর হুজুর একটু পানি পাবো, হুজুর আল্লাহ নবী পাত্রের মধ্যে গাছ বনে দিলেন, আল্লাহ নবী বরকতের জন্য দোয়া করলেন, আল্লাহ পাকে রুকুমে ঝর্ণার মতন পানি খানা বার হয়ে গেল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান, আল্লাহ রসুলের 1400 জন সাহাবা উজু খানা করে নিলেন, মন ভরে পান করে নিলেন। ও তোমাকে বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, খালি খালি জায়গা গলি ভরে নিয়েছেন 1400 জন সাহাবা কেন? আল্লাহ রসুলের সাহাবারা বলেন, এত পানি বার হয়েছিল, সেদিন যদি 1,00,000 মানুষ থাকতো, 1,00,000 মানুষ পান করো বেঁচে যেত। খালি নবী পাত্র হাত দিয়ে দোয়া করে দিয়েছে। বুখারী শরীফে এসেছে ঝর্ণার মতন পানি বের হচ্ছে। জোরে বলবেন না, যেমন আল্লাহ বরকত দিয়েছিলেন তাবুকের জমিনে, নবী পাকের জীবনের শেষ যুদ্ধ তাবুক, নবম হিজরি, আল্লাহ নবী যত যুদ্ধ গিয়েছে সব থেকে বেশি সাহাবা নবী তাবুকে নিয়ে গিয়েছিলেন, 30,000 সাহাবা, 30,000 সাহাবা নিয়ে গেছিলেন নবম হিজরিতে অফার শরীফের 1 বছর আগে। কিতাব এসেছে নবী পাক তাবুকে যেতে যেতে রিস নিচ্ছেন, সেই সিরিয়া মদিনা শরীফ থেকে যাচ্ছে, নবী পাক উঠে দেখছে নবী পাকের উটটা খুঁজে পাওয়া যাচ্ছে না। নবী সাহাবাদের বলে, খোঁজো উট কই? পাশে এসে একজন বলে, কেমন নবী রে, আসমানের গায়েবের খবর বলে দেয়, দুনিয়ার গায়েব বলতে পারে না, এটা আবার কেমন নবী? আকাশের গায়েবের খবর বলে, দুনিয়ার গায়েব বলতে পারে না। আল্লাহর নবী তাম্বিক করলেন, এই আমি নবী নিজের ইচ্ছায় গায়েব বলতে পারি না, আল্লাহ পাক যেটা আমাকে জানায় আমি নবী ওটাই বলি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললে, যাও জঙ্গলের মধ্যে গিয়ে দেখো আমার উট গলার দড়িটা একটা গাছের সাথে ফাঁস লেগে আটকে আছে, যাও। সাহাবারা গেলে, ওই ব্যক্তিটাও সাথে সাথে গেলে, গিয়ে দেখে নবী পাকের উট একটা গাছের সাথে দড়িটা ফাঁস লেগে আটকে আছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাবুকে গেলেন, তাবুকে নবী 19 থেকে 20 দিন নবী তাবুকে ছিলেন। ভাই হাকি শরীফে এসেছে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, আল্লাহর নবী তাবুকে থাকা অবস্থায় নবী পাকের একটা সাহাবী মদিনা শরীফে ইন্তেকাল হয়েছিলেন, ওনার নাম ছিল মুয়াবিয়া ইবনে আবু মুয়াবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী ওই তাবুক সিরিয়া থেকে মদিনা শরীফে গিয়ে নবী পাক ওনার জানাজার নামাজ পড়িয়েছিলেন। যদি বলবেন না, কোথায় সিরিয়ার কোথায় মদিনা, আল্লাহ রাসূল তাবুকে আছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে তাশরিফ আনলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি খবর? নবী সালামের জবাব দিয়ে বলে, কি খবর জিবরাইল, আজকে আকাশের আলো জোরটা তো বেশি কেন? ইয়া রাসূলুল্লাহ, এটা সূর্যের আলো না,
হুজুর মুয়াবিয়া ইবনে আবু মুয়াবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে ইন্তেকাল হয়েছে জানা জানা যায় 70,000 ফেরেশতা নেমে এসেছে হুজুর 70,000 ফেরেশতার নূর আর আকাশের সূর্যের আলো দুটো একসাথে মিলে আজকে দুনিয়ার আলো জোটটা তো বেশি হয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ হুজুর আপনার সাহাবীর এই ইজ্জত দিবার আল্লাহর কারণ এটাই উনার ইজ্জত হওয়ার কারণ এটা উনি উঠতে বসতে ঘুরতে ফিরতে সব সময় সূরা ইখলাসটাকে উনি আমল করতেন বলুন না সুবহানাল্লাহ আল্লাহর নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কি উনার জানাজা পড়বেন নবী বলে আমি আছি সিরিয়া তাবুক আর উনি আছেন মদিনায় এতটা রাস্তা যাব কি করে হুজুর যদি আপনি যেতে চান আল্লাহর হুকুমে আপনার জন্য রাস্তাটাকে ছোট করে দেওয়া হবে জোরে বলবেন না দুরকম রিওয়ায়াত এসেছে এক রকম রিওয়ায়াত নবী পাকের জন্য রাস্তা ছোট হয়ে গেছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহর নবী মুহূর্তের মধ্যে জানাজা পড়ে আবার নবী সিরিয়ায় তাবুকে ফিরে এসেছিলেন দু নম্বর রিওয়ায়াত আল্লাহর নবীর জন্য তাবুক থেকেই মদিনা শরীফের এর মাঝখানে পর্দাটা নবীর জন্য উঠিয়ে নেওয়া হয়েছিল নবী সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে ওনা জানাজা দেখতে পাচ্ছেন নবী সিরিয়া থেকে জানাজার নামাজ পড়ছেন সিরিয়ায় নবীর পিছনে দুটো কাতারে 70,000 করে 140,000 আল্লাহর ফেরেশতা নবীর পিছনে ওনা জানাজার নামাজ আদায় করেছিলেন জোরে বলে আর জোরে বলা যাবে না আর জোরে বলা গেল না যে তাবুকে নবীর পাশে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর একটু দোয়া করে দেন তাবুকে পানি হচ্ছে না 30,000 সাহাবা বড় কষ্ট হয় বুখারী শরীফে একটা হাদিস শরীফ এসেছে মসজিদে গামামা আল্লাহর হাজিরা জানেন মসজিদে গামামা গামামা মানে মেঘ মেঘওয়ালা মসজিদ আল্লাহর হাজিজারা আছে জানেন পুরো নবাবি শরীফের সাথে জুড়ে একদম মসজিদ খাজুরের মার্কেট আছে মার্কেটে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মার্কেটে যেতে গেলে মসজিদে গামামা এখন আজান হয় নামাজ হয় না এখন আজান হয় নামাজ হয় না মসজিদে গামামা গামামা মানে মেঘ নবী ওই মসজিদে গামামায় জুম্মার খুতবা দিচ্ছেন কামা আরাবিয়ুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গ্রাম্য সাহাবী খুতবা অবস্থায় দাঁড়িয়ে গেলে উঠে বললে ইয়া রাসূলুল্লাহ খালাকাল মাল হুজুর আমাদের মালগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে কেন হুজুর আসমান থেকে পানি হচ্ছে না আর আমাদের পরিবার বর্গ হুজুর ক্ষুধার্ত হয়ে গেছে খিদে আছে ফাদউল্লাহু লানা ইয়া রাসূলুল্লাহ এটা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন না যেন পানি হয় ফারাফা ইয়াদাইহি সাহাবীর কথা শুনে নবী হাত তুলেছে রাফা ইয়ারফা মানে উঠানো তুলা ইয়াদুর মানে হাত ইয়াদাইহি মানে দুই হাত ইয়াদুর মানে এক হাত ইয়াদাইহি মানে দুই হাত ফারাফা ইয়াদাইহি নবী পাক দোয়া করার জন্য হাত দুটো তুললেন জোরে বলে আর জোরে বলা যাবে না এখন আমাদের সমাজে নতুন করে একটা ফিতনা এসেছে কি বলেন তো দোয়া করব তো হাত তুলব কেন কথা বলে না এটি হ্যাঁ বলতে দোয়া করব তো হাত তুলব কেন বুখারী শরীফের হাদিস ফারাফা ইয়াদাইহি সাহাবারা বললে ফাদউল্লাহু লানা হুজুর আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া চেয়ে দেন ফারাফা ইয়াদাইহি নবী হাত তুলেছেন দোয়া করছেন আমরা হাত তুলে দোয়া করলে কিছু কিছু লোকের কষ্ট হয় কথা বলে না বেদাত বেদাত বলেন না কোথা পেল তিন দিনের ফোন কেটে চার দিনের মুফতি বাজে অভ্যাস বাজে অভ্যাস একটা হাফেজের জন্য শরীয়ত বিধান দেয় না হাফেজটা ফতোয়া দেবে শরীয়তের ফতোয়া একটা হাফেজের জন্য ক্ষমতা নাই দেবে তিন দিন ফোন কেটে মুফতি হয়ে গেলে এই তো পাশে আমাদের উস্তাদ আমাদের উস্তাদ আমাদের জনাব মুফতি আবুল কাসেম রহমাতুল্লাহ আলাইহি নাওয়ারাল্লাহ আলা মারকাদহ আল্লাহ হুজুরের কবরটাকে জান্নাতের টুকরা নূর আলা নূর করে দা বুদুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা শায়খ মুহাদ্দিস স্যার আমাদের ফুরফুরা শরীফের উনি মুহাদ্দিস স্যার ছিলেন রাত 10টা 11টা 12টার সময় লোক ফতোয়া নিতে আসতেন কথা ভুল বলছি না ঠিক বলছি
ফতোয়া দিলেই হলো, তিন দিন ফোন কেটে মুফতি হয়ে গেলেন। আল্লাহ উনাকে এত বড় বড় আলেম করলেন, এত বড় এলেমের হাস্তি, তারপরও হুটহাট ফতোয়া দিতেন না। দু তিন তিন দিন চার দিন সময় চেয়ে নিতেন, যা পরে আসবে, এখন হবে না। কি বুঝছেন, ফতোয়া দিলেই হলো, তিন দিন ফোন কেটে মুফতি হয়ে গেলেন। আরবি পড়া তো দূরের কথা, বাংলাটাও ঠিক মতো পড়তে পারেন না, এই অভ্যাস কিন্তু ভালো না। নিজেরাই যদি নিজেদের দিনকে অপমান করি, নিজেরাই যদি নিজেদের ইসলামকে ছোট করি, অন্যর কাছ থেকে ভালো কি আশা করছি বলে? ওই ইউপি টেকোটার কাছ থেকে ভালো কি আশা করছেন আপনি বলে? ভারতে মোটা ভাইয়ের কাছ থেকে ভালো কি আশা করেন, দিন কেলে ভালো কিছু করবে, এই আশা করা যাবে? কথা বলে না। নিজেরাই যদি নিজেদের দিনকে ছোট করি, টেকো ভাই মোটা ভাইয়ের কাছ থেকে আশা কি করছেন? আপনি যদি হাত তুলে দোয়া না করেন, আমাদের রাগ নেই, কষ্ট নেই, নাই করলে, নাই করলেন। আমি হাত তুলে দোয়া করলে বেদাত বেদাত, এই অধিকার আপনাকে কে দিল? বেদাত বলে আমাদের ছোট করুনি, বেদাত বলে নবীর আমলকে ইনকার করেছ। কারণ বুখারী শরীফের হাদিস, ফারাফা ইয়াদাইহি, আল্লাহ নবী দুই হাত তুলে দোয়া করছেন, জোরে বলে, আর জোরে বলা যাবে না। তাবুকে পানি হয় না, আবু বকর সিদ্দিক নবীর পাশে রাদিয়াল্লাহু তাআলা, আর এক পাশে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হুজুর একটু দোয়া করেন। আবু হুরায়রা হুজুর বলে, হুজুর বড়টা খিদে লেগেছে, খাবার কিছু আছে? আল্লাহ রাসূল বলে, তাবু ঘোড়ো, কিছু খাবার পেলে আমার কাছে আনো। আবু হুরায়রা, তাবুকে জমিনটা ঘোড়ো, কিছু পেলে আমাকে দাও। হযরত আবু হুরায়রা টুক টুক করে বার হয়ে গেলেন। আপনার জবান থেকে যা শুনি, আপনার জবান থেকে যা শুনি, হুজুর আমার মনে থাকে না, হুজুর আমার মনে রইল না, হুজুর আমি সব বলে যাই। আল্লাহ নবী হুকুম করে দিলেন, ও বাবা বউ ঘুরাইলাম, চাদরখানা বিছিয়ে দাও, চাদরখানা খুলে দাও, চাদরখানা বিছিয়ে দাও। আল্লাহ নবী নূরের গাঁত কানালেন, উনার সিনাতে রেখে দিলেন, উনার বুকেতে রেখে দিয়ে আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, ও বাবা বউ ঘুরাইলাম, চাদরখানা জড়িয়ে নাও, চাদরখানা পরে নাও। ও চলে কিতাবের মধ্যে পাওয়া যায়, এন্তেকাদ আগে পর্যন্ত আল্লাহ নবী নূরে জবান শরীফ থেকে যা শুনে দেন, একটা কথা বলে না, জনে বলুন সুবহান। আল্লাহ নবী হুকুম করে দিলেন, তাবুকে জমিন খোঁড়ো বাবা, তাবুকে জমিনে খোঁজো বাবা, খাবার কিছু পাও কি বাবা, আমি নবী আমাকে দাও বাবা, আমি নবী আমার কাছে আনো বাবা। হাসা তাবু ঘোরাইলাম রাদি আল্লাহ তাআলা, খুঁজে 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 একুশ খানা গেল, আল্লাহ নবীর সামনে দিয়ে দিয়ে, আল্লাহ নবীর কাছে দিয়ে দিয়ে, আল্লাহ নবী একুশ খানা খেজুর নিয়ে একটা থলের মধ্যে ভরে নিলেন, একটা থলের মধ্যে ঢুকিয়ে নিয়ে আল্লাহ নবী বরকতের দোয়া করেন, আল্লাহ নবী হুকুম করে দিয়ে, আল্লাহ নবী হুকুম দিয়ে দিয়ে, ও বাবা সাহাবারাম, আমার সাহাবাদের ডাকো বাবা, আমার সাহাবাদের ডাকো বাবা। ও যুবক, আল্লাহ নবী নিজে গাতে করে করে তিরিশ হাজার সাহাবাকে আল্লাহ নবী খেজুর খানা দিয়ে দিলেন, খেজুর খানা বন্টন করে দেন। আল্লাহ নবী তিরিশ হাজার সাহাবাকে ওই থলের মধ্যে থেকে খেজুর দিলেন, আল্লাহ নবী থলের মুখটা খুলে দেখালেন, তখনও পর্যন্ত থলের মধ্যে একুশ খানা খেজুর তখনও প্রচুর আছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। একুশ খানা খেজুর নবীকে দিয়েছে, নবী খোলেই ভরে বরকতে দোয়া করে তিরিশ হাজার সাহাবাকে নবী নিজে হাতে দিয়েছেন। জলে বলবেন না, তিরিশ হাজার দিয়ে নবী থলের মুখ খুলে দেখাচ্ছে, তখনও থলেতে একুশটা খেজুর তখনও আছে। আলহামদুলিল্লাহ বললেন না, ভাই হাকি শরীফ আল বিদায়া ওয়ান নেহায়া তারিখের আলা তাফকার কিতাব আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ লিখেছে, নবী পাক ওই একুশখানা খেজুরওয়ালা থলেটা নবী নিয়ে হযরত আবু হুরায়রাকে দিয়ে দিলেন, ধরো এটা রেখে দাও, যখন তোমার প্রয়োজন হবে এর থেকে নিয়ে খাবে আর লোককে দেবে, কোনোদিন এর মুখটা পুরো খুলবে না।
কিতাব এসেছে নবী পাকের জামানায় ওর থেকে নিয়ে খেয়েছেন আর লোককে দিয়েছেন। সিদ্দিক আকবরের খেলাফত দুবছর দুমাস কম বেশি, ওর থেকে নিয়ে খেয়েছেন লোককে দিয়েছেন। ফারুকে আজমের কম বেশি দশ বছর খেলাফত, ওর থেকে নিয়ে খেয়েছেন আর লোককে দিয়েছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার খেলাফত হলো বারো বছর কম বেশি, ওর থেকে নিয়ে খেয়েছেন লোককে দিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উসমান গনি হুজুরের জামানার পরে আমার মূল্যবান মূল্যবান জিনিসের সাথে ওই থলেটাও চুরি হয়ে গেল। কিতাব এসেছে কম বেশি দেড় হাজার মন খেজুর ওই থলে থেকে খেয়েছেন আর লোককে দিয়েছেন। দেড় হাজার মন, জোরে বলে, আর জোরে বলা যাবে না। নবী দিলেন কটা? একুশটা খেজুর নবী দিয়েছেন। দেড় হাজার মন খেজুর ওর থেকে নিয়ে খেয়েছেন আর লোককে দিয়েছেন। জোরে বলুন না, সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, তবেই তো মোমেন, তবেই তো মোমেন। যে তাবুকে যাবার আগে নবী সাহাবাদের কাছে সাহায্য চেয়েছিলেন, সাহায্য চাওয়ার কিছুদিন আগে উমারে ফারুকের কাছে অনেক মাল জড়ো হয়েছে, খালি সাহাবাদের বলে নবী যদি একবার মাল চেয়েছে, এত মাল আমি নবীর কদমে দেবো, আবু বাক্কা সিদ্দিক অত দিতে পারবে না। রাদিয়াল্লাহু তাআলা, আজকে আমি আবু বাক্কা সিদ্দিককে হারাবো। তার কদিন পরে নবী বলে, বাবা কে কি দিচ্ছ? দাও আল্লাহ দিনের জন্য। হযরত উমারে ফারুক খুব খুশি, টুক 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 করে ঘরে গিয়ে কয়েকটা উটের পিঠে মাল ভরে আমার নবীর দরবার, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল সালামের জবাব দিলেন। নবী পাক জিজ্ঞাসা করলেন, কি খবর? হুজুর, আমার তরফ থেকে এটা, ও এত মাল? হুজুর, এই কিঞ্চিত পরিমাণ। হাদিস শরীফে এসেছে আমাদের নবী জিজ্ঞাসা করলেন, মা আবকাইতুলি আহলিকা, মা আবকাইতুলি আহলিকা, ওমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির জন্য কি রেখে এলে ঘরে? হযরত উমারে ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, আবকাইতু মিসলা জালিক, আবকাইতু মিসলা জালিক, হুজুর এর অর্ধেকটা রেখে এসেছি, মানে যা মাল ছিল অর্ধেকটা আপনাকে দিয়েছি, অর্ধেকটা ঘরে রেখেছি। নবীর পাশে দাঁড়িয়ে খুব খুশি, আজকে আমার কাছে আবু বাক্কা সিদ্দিক এসেছে রাদিয়াল্লাহু তাআলা। এর মধ্যে নবী পাকের একটা গরিব সাহাবি চলে গেলেন, কাঠের কাজ করতেন, কাঠ দুশা গম, দুশা জব গম আমার নবীকে দিতে। হুজুর, আমি গরিব, দিমার মতো নেই। নবী দুশা জব গমটা নিয়ে নবী হাতে করে নিয়ে সাহাবাদের মাল যেখানে জড়ো হয়েছিল, নবী গম জবটা নিয়ে ওর উপর নবী ছিটিয়ে দিলেন, দিয়ে বললেন, যাও সব মালের সাথে তোমার মালটা মিশে গিয়েও তুমিও সব মালের সাথে তুমিও হকদার হয়ে গেলে। জোরে বলে, জোরে বলে না, সুবহানাল্লাহ। আজকে আমার কাছে আবু বাক্কা সিদ্দিকের রাদিয়াল্লাহু তাআলা, ও জানা শান আল্লাহ তাআলা করেছেন, আফজালুন নাস বাদাল আম্বিয়া আবি বকর, সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের উপরে ইজ্জত আল্লাহ আবু বাক্কা সিদ্দিককে দিয়েছেন। জোরে বলেন, আর জোরে বলবেন না, এতটা শান আল্লাহ দিয়েছে, যিনি আমার নবীর সাথে হিজরাত করেছেন, গুহার মধ্যে থাকলেন তিন দিন তিন রাত, গুহাটার নাম কথা বলে না, গুহাটার নাম কি বলে? গুহাটার নাম কি? গারে, গারে। জোরে বলেন একটু, কুতুবপুরের লোক কথা বলে না, আমার দাদর এলাকার লোক, আবু আব্দুল শাহ হুজুর এলাকার লোক, কীর্তি দেখেছ? পাশে আমার আর এক দাদা শুয়ে আছে জঙ্গল সুফিতে, হাজাতে ইসমাইল বগদাদি রহমাতুল্লাহ, আছে না? না, তাহলে কথা বলে না এলাকার লোক, অজ হবে কি করে? আমার চাচা জানের এলাকার মানুষ আপনারা, আমাদের পীর আল্লামা আবু ফা সিদ্দিকি রহমাতুল্লাহ আলাইকে নওয়ারাল্লাহ আলা মারকাতাকু, আল্লাহ হুজুর কেবলার কবরটা জান্নাতের টুকরা করে দেন, বলুন আমি? জোরে হলো না, আপনারা তো আমাদের এলাকার মানুষ, এরা তো দাদা হুজুরের দ্বিতীয় বাড়ি, কথা বলে না, এটা হ্যাঁ হো দাও, অজ হবে কি করে? কি বলে? গারে? জোরে বলে, হেরা। কোরআন শরীফ নাজিল হলো ওই গুহাটার নাম কি? এমনিতে এলাকায় আলোচনা হয়, হুজুরা ওয়াজ করে না, খালি বাপদাদার গল্প করে, দেখেছো কোথা টাওয়ার লাগছে বুঝেছেন? ফুরফুরা হুজুরা খালি এসে বাপদাদার গল্প করে দু ঘন্টা, কি আমার দরকার? আমাদের বাপদাদা গুণ আল্লাহর ওলি, জুলে বলে, আমাদের বাপদাদাদের দ্বারা আল্লাহ এই জমিনে ইসলামের ঝান্ডাটা তুলেছেন,
ওইটা আমার দাদু শুয়ে আছে, আব্বাদার শাহ হুজুর শুয়ে নেই, ওনার আব্বাদান শুয়ে নাই, ওনাদের ওসিলায় এসব এলাকায় আল্লাহ দিনের ঝান্ডাটাকে উঁচু করেছে। জোরে বলে আমার দাদুর কথা বললে আপনার জ্বলন হলে জানতে হবে আপনার এখনো ইমান পরিপূর্ণ হয়নি, আপনার ইমানে এখনো গন্ডগোল, যাদের ওসিলা আল্লাহ দিন মিলিয়েছে কথা বলে না। হাজাতে ইসমাইল বগদাদি হুজুরের কথা বললে যদি কারো জ্বলন হয় জানতে হবে ওর ইমান এখন পরিপূর্ণ হয়নি, কারণ ওনাদের ওসিলায় আল্লাহ এই জমিন থেকে আল্লাহ শিরক বিদআত কুফরিয়াতকে মিটিয়ে আল্লাহ এই জমিন সুন্নতের জমিন আল্লাহ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলা যাবে না। ফুরফুরা হুজুরদের কথা শুনলে কষ্ট কিসের, ওনারা আল্লাহর ওলি, সানাউল্লাহ সিদ্দিকে যদি এই বাড়িতে নাও আসতাম ওনাদের কথা তবু বলতাম। আমি এই ফ্যামিলির ছেলে বলে বলি না, ওনারা ওলি সেই জন্য বলি। জোরে বলে খাজা হুজুরের কথা আমরা বলি না, কেন বলি? খাজা হুজুর আমার দাদু, খাজা হুজুর আমার পদ দাদু, খাজা হুজুর আমার বংশের নাসালে পড়ে, কেন বলি? খাজা হুজুর আল্লাহর ওলি, বড় পীর সাহেব আমার দাদু নাকি, কেন বলি? বড় পীর আল্লাহর ওলি, ওলিদের কথা তো বলতে হবে, আল্লাহ যখন কোরআনে বলেছে সুবহানাল্লাহ বলবেন না, কোনো ভালো না, হিংসা করে তবে বেশিটা ভালো না। যদি আমার সাথে কোনো দ্বিমত থাকে মনের দ্বিমত করে, নীতির দ্বিমত করো না, নীতির দ্বিমত হলে কিন্তু গন্ডগোল। আমার ভাইয়েরা বাপজাদেরা ছেলেরা যুবকেরা, হিজরাতের রাতে নবী যে গুহাটায় ছিলেন ওই গুহাটার নাম ছিল গারে সোর, গারে হেরা না, কোরআন শরীফ নাজিল হলো ওই গুহাটার নাম ছিল গারে হেরা, কোরআন শরীফ নাজিল হলো ওই গুহাটার নাম ছিল গারে হেরা, আর হিজরাতের রাতে যেই গুহায় ছিলেন ওই গুহাটার নাম ছিল গারে সোর, পাহাড়টার নাম হলো জাবালে সুর বা জাবালে তুর। তিন দিন তিন রাত নবী ছিলেন মক্কা শরীফ থেকে বার হয়েছিলেন, রাতের শেষ অংশে গুহায় পৌঁছেছিলেন দুপুরের একটু আগে। কি খেতেন তিন দিন তিন রাত? হাদিস শরীফের কিতাব এসেছে দুপুর বেলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার রাখালের উপর হুকুম ছিল বকরি চরাবার নাম করে তুমি বকরিটাকে গোয়া সামনে নিয়ে যাবে, নিয়ে গেলে বকরির দুধ দহন করে পাত্রে রেখে দিতেন, উনি আবার বকরি চরাবার বাহানা করে ফিরে আসতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছোট পাথরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে রেখে দিতেন। আহা, ওই পাথরগুলো যখন রোদের তাতে গরম হতো ওই পাথরগুলোকে নামিয়ে দুধের পাত্রে দিয়ে দিতেন, পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রসুলকে পান করাতেন, নিজেও পান করতেন। জোরে বলে, আর জোরে হলো না। রাত্রির আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আওলাদকে গুহায় দুধ দিতেন, রাতে তো রোদ হয় না, তা রাতেরটা গরম হবে কি করে? কিতাব এসেছে বড় বড় পাথর নিয়ে একটা কালি আর একটাই ঘষতেন, পাথরে পাথরে মেরে মেরে পাথর গরম করে ওই গরম পাথরটা দুধের পাত্রে দিয়ে দিতে। আহা, পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রসুলকে পান করাতেন, নিজেও পান করতেন। জোরে বলে, এমনি দরজা তো আলা হয়নি, নবী উসে কম তক ইমাম উসে আলা মুহাম্মদ সে হরদম বফা করনে ওয়ালা। জোরে বলুন না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমারে ফারুক খলিফা আজকে আমার কাছে হেরেছে, আমি নবীকে কত মাল দিয়েছি, আবু বকর সিদ্দিকের হাত নাকি? হযরত আবু বকর সিদ্দিক বাড়িতে চলে গেলেন, ও চলে গে আল্লাহ নবীর মনা কাকে মনে, আল্লাহ নবীর প্রেম কাকে মনে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার গাঁথনিটা বিছাবার জন্য হুজুর আমার নিজের চাদরটা বিছিয়ে দেন, রুমালটা বিছিয়ে দেন, হুজুরের বাড়িতে যা ছিল টুকটুক করে জন করেন, ও চলে গে কিতাবের মধ্যে পাওয়া যায় নিজের অতিরিক্ত জামা খারাপ, নিজের অতিরিক্ত জামা খারাপ ওই গাঁথলির মধ্যে জড়ো করে নিয়ে গাঁথলি খানা বেঁধে নিয়ে টুকটুক টুকটুক করে আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছেতে হাজির হয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ও চলে গেলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা জিয়া মোমাকার, ও বাবা জিয়া মোমাকার কত মাল দিয়ে দিয়েন, কত মাল নিয়ে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম সামান্য মাত্র দিয়েছি কিঞ্চিত পরিমাণ দিয়েছি, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা
يا أبو بكر ما بقيت لي حليقة ما بقيت لي حليقة باري جنو كيرا غيرين هوري جنو كيرا غيرين باري دي كيرا غيرين يا رسول الله غميم الله يا رسول الله غميم الله الله بغير نبيب حسو بيادي ما فورون غستاقي دا خوما قورون أمي أبو بكر رضي الله تعالى আমার বাড়িতে যা ছিল আমি আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাআলার আপনার কদমে দিয়ে দিয়েছি আপনার সামনে দিয়ে দিয়েছি আবু কাইতু লাহুমুল্লাহ গাবা রাসূলাহু আবু কাইতু লাহুমুল্লাহ গাবা রাসূলাহু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর রাদি আল্লাহ তাআলার আমার বাড়িতে আল্লাহ আল্লাহ রাসূল কে রেখে এসেছি জরে হলো না এত মাল মা বকাইতু লিহালিকা ঘরে কি হুজুর যা ছিল আপনার কদমে আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলাহু হুজুর আমার বাড়িতে আমি আমার আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি জরে বলবেন না কিতাব এসেছে নিজের অতিরিক্ত জামাটাও গাঁটলিতে দিয়েছে একটা টাটের চটের টাটের জামা নবীর সামনে পড়ে দাঁড়িয়ে আছে তবে জামাটা ওই রকম জামা জোরে বললেন না জোরে বলা গেল না আল্লাহ নবীকে সালাম খানা দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন আল্লাহ নবী উত্তর খানা দিলেন ও আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও হযরতে জিবরাইল আলাইহিস সালাম কি পোশাক পরে এসে গেলেন কি কাপড় পরে চলে আসলেন আমি নবী আমার কাছে কতবার এসেছেন কত মূল্যবান মূল্যবান পোশাক কত দামি দামি পোশাক পরে আসলেন আজকে দিনে কি পোশাক পরে আসলেন আজকে দিনে কি জামা পরে আসলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ আমার রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ পাকের সমস্ত ফেরেশতাদের ওই রকম পোশাক বানিয়ে দেন ওই রকম পোশাক বানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আমি জিবরাইল আল্লাহ পাক আমাকে ওই রকম পোশাক পরে আপনার কাছে মোলাকাত করতে পাঠিয়েছেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান যে পোশাক আবু বকর সিদ্দিক পরেছে চটে টাটের জামা হুজুর আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে সব ফেরেশতাদের আল্লাহ ওই পোশাক পরিয়েছেন আমি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ আমাকে ওই পোশাক পরে আপনার কাছে মোলাকাত করতে পাঠিয়েছেন নবী বলে মা বকাইতু লিহালিকা ঘরে কি আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলাহু হুজুর যা ছিল আপনাকে দিয়েছে আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছে জোরে বলে আর জোরে বলা যাবে না এবার একটু আমার এলাকার আমার গ্রামবাসী বাপেরা ভাইয়েরা বলেন আমাদের এই কোতুলপুর গ্রামে এলাকায় অর্ধ চত্বরে মসজিদে ঢুকতে গেলে মেন গেটে ডান দিক বাঁ দিক যেদিকে হোক একদিকে ছোট্ট পর একটা বাক্স তালা মারা আছে না নাই কথা বলে না কি হয় দান করে না মসজিদের উন্নতি জুম্মার দিন কিছু কিছু মসজিদে বাক্স তালা মারা ঘরে মুসল্লির সামনে এটা হ্যাঁ দেন খালি খুচরো পয়সার আওয়াজ হয় খটাং খটাং ঠিক বলছি না ভুল বলছি মসজিদ কমিটি কেউ থাকলে এইখানটা এনে দাঁড় করিয়ে মাথায় একটা কোরআন শরীফে বলতে বলে 15 দিন পর 1 মাস পর 2 মাস পর ওই মসজিদের সামনের বাক্সটা খুলে ওই টাকা গুনুকে বার করে জড়ো করে গুছিয়ে গুনে হিসাব করে রাখার জন্য বার করে যখন বার করে জড়ো করে না ওই টাকার মধ্যে একটা দুটো পাঁচটা সাতটা দশটা ছিঁড়া নোট কাটা নোট বেরোয় কাটা কাটা ভুল বললাম কে দিল কোতুলপুর এলাকার জেনগুলো না ভূতে এলাকায় অনেক জেন আছে সত্যি আছে সত্যি আছে আমি আর কেনা সত্যি আছে বলে ওই জেনগুলো মসজিদে কাটা নোট দিল কথা বলে না কে দিল
আমাদের মধ্যেই কেউ পারলেন, কষ্ট হলো না, মায়া হলো না, মায়া আল্লাহকে ভয় এলো না। কোতুলপুর এলাকা ছিড়া নোটে চা হয়, চা চা কথা বলে না, ছেনা নোট চলে, চা কে যদি ছেনা নোটটা দেন নেবে তাই কাজ করতে পারেন, ছেনা নোটে চা হয়, যা ভালো নোট দে, নোট একটু ময়লা পারা ফেলে নাই না, এরকম নোটটা ময়লা পারা হলে নাই নাই নতুন চকচকে দে, ওই ওই ওইটা দে, এইটা কি নোট লাতা পারা করেছিস তুই, ভালো করে দে, কি বলে যদি বলে এই ছিড়া এটা এলে আর নেই, গ্রামের ছেলে কি বলবো, কালকে দিয়ে যাবি, কালকে না যাবে আজকে মিটা, তুই গ্রামের ছেলে তোকে ফিরি খাওয়ালাম, তোর ছিড়া নোট আমি লোবো না, সব ফলওয়ালা সবজিওয়ালা মিষ্টিওয়ালা টোটোওয়ালা অটোওয়ালা রিক্সাওয়ালা বাসওয়ালা ছিড়া নোট চলে, কথা বলে না এলাকায় চলে, মুসাফিরটা নাই ফকির ফকির, কালকে দিয়ে দেখবেন 10 টাকার কাটা নোটটা, ও চাচা কি দিলে, এটা দিলে দাও না দিলে না দাও, ছিঁড়া দিও না, আমি গরিব মানুষ ছিঁড়া কি করব, কথা ভুল বলছি না ঠিক বলছি, নেবে মুসাফিরটাকে ছিঁড়া নোট দিয়ে দেখবেন মুসাফিরটাও নাই না, চাওয়ালা নিল না সবজিওয়ালা নিল না অটোওয়ালা নাই না টোটোওয়ালা নাই না বাসওয়ালা নাই না মিষ্টিওয়ালা নাই ফলওয়ালা নাই সবজিওয়ালা নাই না কাপড়ওয়ালা ও নাই না মুসাফির ওটাও নাই না, টাকাটাকে গুড়িয়ে গুড়িয়ে মসজিদের গেটের বাক্সয় দিয়ে ঠেলে বলে আল্লাহকে দে, নাউজুবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ হলো না, হাসি লাগছে আমাকেও লাগছে আপনাদেরও লাগছে, ভেবে দেখেন তো কত গভীরের কথা এটা, বলে কোনোদিন ভেবে দেখেছি কি আমত যদি আল্লাহ আমাদের নামাজটা ফিরিয়ে দেয়, এ নামাজে নাজাত হবে না, ভালো নামাজ থাকলে কি আমাদের জোগাড় করে আনো, কিয়ামতে যদি আল্লাহ আমাদের রোজাটা ফিরিয়ে দেন, রোজা এ রোজায় তোমার নসিবে নাজাত নেই, ভালো রোজা থাকলে জোগাড় করে আনো, পারবো তো, ছেড়ানোরটা মসজিদে দিলে, মসজিদে দান না করলে কাফের হবে না, মসজিদে কেউ যদি দান না করে সে কাফের নয়, ছিড়া দিলেন ছিড়া পারলেন, ইমানে কুলন আমাদের ওটা, আয়না সামনে দাঁড়িয়ে নিজের মুখটা নিজে দেখবেন, নিজের মনকে প্রশ্ন করবেন আপনার ইমান কেমন, মন বলে দেবে আমি বলতে পারবো না, দেখবে আমাদের এলাকায় ছোট 1 টাকার কয়েনটা চলে ছোটটা, বাকিগুলো বাদিয়ে দিলাম মুসাফিরটাও নেবে না, বাকিগুলো বাদি দিলাম মুসাফিরটাও নেবে না, দিয়ে দেখবে বলে চাচা অচলটা দিলে, পাগল 2017 ইসলাম রে বলে অচল, চকচকে বলে অচল, বড় পরাটা দাও ছোট চলে না, হ্যাঁ হো দেন বেশি জেদাজিদি করলে না মুসাফির নিজের পকেটে হাত গলিয়ে ওরকম খুঁজে খুঁজে 5টা বার করবে, আপনার 5 আর ওনার 5, পাঁচে পাঁচে মিলিয়ে 10, চাচা দিলে 5টা আমি তোমাকে 10টা দিচ্ছি, তোমার টাকা আমার লাগবে না, মসজিদ কমিটি কেউ থাকলে এখানটা দান করিয়ে মাথায় কুরআন দিয়ে বলতে বলেন যত ছোট 1 টাকার কয়েনের 8টা মসজিদে বাক্স, আস্তাগফিরুল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ হলো না, মন কাঁদে না, আল্লাহকে ভয় আসে না, আল্লাহর ভয় এলো না, কুতুবপুর এলাকার 16 আনা কবরস্থানে গিয়ে দেখেন সব কাতারে কাতারে শুয়ে আছে, আমরাও গিয়ে একদিন তানাদের পাশে শোবো, সমাজের কবরস্থানে গিয়ে দেখে কিছু কিছু মুর্দার কবরের বাঁশগুলো ভেঙে ঢুকে গেছে, মাটি দিয়ে ভরাট করারও কেউ নাই, বালু দিয়ে পূরণ করারও কেউ নাই, এক্ষুনি গিয়ে উঠে টুক করে লাইটটা মেরে ঘুরে আসে, কিছু কিছু গর্ত কবরে গিয়ে দেখবেন শিয়ালগুলো ওই গর্ত কবরে ঝুপটি মেরে বসে আছে, এক্ষুনি গিয়ে ঘুরে দেখে আসে, একদিন আমাদের কবরের বাঁশটাও ভেঙে যাবে, একদিন আমাদের কবরের গর্তের মধ্যে শিয়াল লুকিয়ে থাকবে, বালু দিয়ে ভরাট করারও কেউ থাকবে না, মাটি দিয়ে পূরণ করারও কেউ থাকবে না, ভয় হয় না, চোখে পানি এলো না, মন নরম হয় না, সেই গুনাহ সেই অন্যায় সেই পাপ, বিগত কয়েক মাস আগে লাশ গুনার লোক ছিল না, কি বলছেন আপনি আমাকে, লাশ গুনার লোক ছিল না, জানা যায় লোক হওয়া কমে গেল, মসজিদের মাইকে হাঁকা কমে গেল, ভুল না ঠিক বলছি, আমার কথায় কষ্ট নেন আপনারা, আমার আলোচনায় দুঃখ নিচ্ছেন, আমি কাউকে কষ্ট দিতে আসিনি, ভেবে দেখেন তো কত কঠিন দিন আমাদের উপর দিয়ে গেছে, বাপের লাশ বাপের খাটিয়া ছেলে কাঁদে তোলে না ভয়ে, গোসল দিবার লোক পাওয়া যাচ্ছিল না, কবরে নামবে এবারে তুই নাম, ও বলে তুই নাম, কবরে নামার লোক নেই,
আত্মীয় স্বজনগুলো ফোন করছে, এখন যাব না, হাওয়া ভালো না, পরে যাব, এখন যাব না। পাশের বাড়ি থেকে ফোন করে দিচ্ছে, আসিস নি, আমার পাচির আর ওর পাচির এক পাচিরে ঘর। পাঁচ দিন ধরে ওদের বাড়ি থেকে কাশির আওয়াজটা পেয়েছি, কে এসেছে খবর নিয়ে দেখলাম দুদিন জ্বরও ছিল। কি বুঝছেন, বলে করোনা, যাসনি, লাশে হাত দিসনি, সেই 50 হাত দূর থেকে, বলে দেখতে পাচ্ছি। কোনোদিন ভেবে দেখেছি, বলে কত কঠিন দিন, 10 দিন 12 দিন বাড়িতে জ্বর, নার্সিংহোম হসপিটালে ভরে দিল, 1 সপ্তাহ পর লোকটা মারা গেল। আত্মীয় সূত্রের খবর আছে, এলাকার সূত্রের খবর আছে, বন্ধু সূত্রের খবর পেয়েছে, ওই লাশটাকে চাদর দিয়ে জড়িয়ে পলিথিন দিয়ে এটে, চেন সিস্টেমের কিট দিয়ে এটে, লাশটা যে কোথায় গায়েব হয়ে গেল কেউ জানে না, না আছে গোসল, না আছে কাফন, না আছে জানাজা, না আছে দাফন। একটু বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন তো, ওই লাশটা যদি আমাদের হতো, মন কাঁদে না, মন নরম হলো না, সেই গুনাহ, সেই অন্যায়, সেই পাপ, মনটা চাই না একটু ভালো হয়ে যায়, মনটা চাই না আল্লাহ আল্লাহর রসুলের পথে ফিরে আসে, মনটা চাই না জঘন্য কর্ম থেকে সরে আসে। সারা জীবন লোকের কাফনের কাপড় আমি আপনি কিনে এনে দিয়েছি, একদিন লোক আমাদের কাফনের কাপড় কিনে এনে দেবে, কথা বল না ঠিক বলছি। সারা জীবন মসজিদের লোকের নামে শুনেছ, অমুকের ছিল, অমুক মরে গেল, চ চ জোহর পরে জানাজা, চ চ একদিন আমাদের লোক মরণের কথা শুনে আমাদের জানাজা পড়তে লোক যাবে। সারা জীবন লোকের লাশ গোসল দেবে বলে কুল গাছ বয়ের গাছে পাতা পেরে হাঁড়িতে দিয়ে কুসুম কুসুম পানি গরম লাশ গোসল হবে, একদিন আমাদের লাশ গোসল দেবে বলে লোক পানি গরম করবে। সারা জীবন লোকের লাশ কাফন দিয়ে জড়িয়ে খাটিয়ায় তোলে একটু কর্পূর, একটু গোলাপ পানি, একটু আতর খাটিয়া কাঁধে তুলে জানাজা জায়গায় রেখে জানাজা পরে এটা ইসাল সব সবির সানি করে আবার খাটিয়া কাঁধে তুলে পাগুনে পাগুনে কবরস্থানে নিয়ে গিয়ে কবরে শুয়ে গুনে গুনে 3 মুঠো মাটি দিয়েছি। একদিন লোক আমাদের লাশটা কবরে শুয়ে গুনে গুনে 3 মুঠো মাটি দেবে, মন কাঁদে না, মন নরম হলো না, সেই গুনা, সেই রাত 10টা, সেই রাত 11টা, সেই রাত 12টা, তা সে আড্ডা, জোয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, কাঁধের আড্ডা, ওই অবস্থায় আমাদের ঘরে ভাই কোনো ঘরে চলে গেলো, তৌবা নাই, কলেমা নাই, তসবি নাই, জেকের নাই, ফাতেহা নাই, আয়তুল কুরসি নাই, কিচ্ছু নাই, ওই অবস্থায় শুয়ে পড়লো। একটু বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী করে বলেন, ওই রাতে যদি মরণ হয়ে যায়, হতে পারে না, জীবনের শেষ কাজটা আপনার দ্বারা হয়েছে তাস, জীবনের শেষ কাজটা আপনার দ্বারা হয়েছে জুয়া, জীবনের শেষ কাজ আপনার দ্বারা হলো লটারি, জীবনের শেষ কাজ আপনার দ্বারা হয়েছে সুদ। একটু আমাকে বলেন কবরটা জান্নাতের টুকরা হবে তো, কথা বলে না, কথা বলে না। আমাদের ঘরের ভাইগুলো রাত 10টা নেই 11টা নেই 12টা নেই সারা পান করে ঘরে চলে এলো, মদ, তাওবা নাই, কলেমা নাই, তসবি নাই, ফাতেহা নাই, আয়াতুল কুরসি নাই, কিচ্ছু নাই, আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাপও চাই না, ওই অবস্থায় ঘুমিয়ে গেল। বলেন ওই রাতে যদি মদকটার মরণ হয়ে যায়, হতে পারে না, হতে পারে না, সাদা কাফন দিয়ে জড়িয়ে একটু গোলাপ পানি ছিটিয়ে একটু কর্পূর ভেঙে ভেঙে দিয়ে আতর খুলে মাখিয়ে খাটি আইতে হচ্ছে, কত আতর দেবে, কত কর্পূর দেবে, কত গোলাপ পানি ছিটাবেন, মদকরের মুখ থেকে মদের গন্ধ বন্ধ হবে না। আল্লাহ পাক আমাদের ঘরে ভাইগুনকে সুবুদ্ধি দেয়, বলুন আমিন, জলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দেয়, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ দয়ামায় দয়া করে আমাদের সকলকে নোংরা কাছ থেকে, গুনার কাছ থেকে আল্লাহ দূরে রাখেন, বলুন আমিন, জলে বলে আল্লাহুম্মা আমিন, একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, হরকাত আইনা শওকান ওয়ালিতাবাত দরফাত ইশকান ফাতাইতু ইলা হাবিবি ফাহদায়া কলব গরিফকান সাল্লি আলা মুহাম্মদ আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালামু আলাইকা
या नबी अल्लाह अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलामु अलैका या हबीबी या नबी अल्लाह या रसूल अल्लाह قلب بالحق تعلق وبغار حراء تعلق يبقي أصال خالقه فأتاه الوحي فأشرق اقرأ اقرأ يا محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله يا تيبة جئتك صفا لرسول الله محبا بالروضة سكنة الروح وجبال الهادي محمد يا تيبة جئتك صفا لرسول الله محبا بالروضة سكنة الروح وجبال الهادي محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله اللهم আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনগুলোকে ভালো করে ভাইরা যুবকেরা তরুণেরা নামাজি হন নামাজি হন নামাজি হন নামাজি নামাজ কে দিও না ভাই পাঁচক তো পড়তে পারেন না দুয়াক তো হলো পড়েন আপনি নামাজ থেকে শুরু করেন পাঁচক তো না হলো দুয়াক তো পড়েন মনটাকে ভালো করেন কিভাবে পাঁচক তো হবে নিজে বুঝতে পারবেন না আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকের দ্বারা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করে গেনান বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা নামাজি হন নামাজি হন নামাজি হন নামাজি হন আল্লাহ পাক দয়াময় দয়া করে আমার মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করে গেনান বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন মেনেছেন মানার মতন মানে যেমন মানা মেনে আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিকুল কুরাইশি রাহমাতুল্লাহ জানাক আল্লাহ জামানার মুজাদ্দিদ করে দিলেন জলে বলুন না সুবহানাল্লাহ কি নিয়ামত আল্লাহ দাদা হুজুর পীর কিবলাকে দিলেন জানাক আল্লাহ পাক আপনার আমার মুর্শিদ করেছেন পীর জামানার মুজাদ্দিদ হযরতে আবু বকর সিদ্দিক দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি জানার হাতে হাত দিয়ে আল্লাহর ওলি হয়ে জান্নাতি গোলাপ হয়ে শুয়ে আছেন আমাদের মাকবুল শরীফে হযরতে সফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ জোরে হলো না আর জোরে বলা যাবে না জানার হাতে হাত দিয়ে জান্নাতি গোলাপ হয়ে শুয়ে আছে রামপাড়ার হযরতে মাওলানা আবু ইউসুফ রহমাতুল্লাহ জোরে হলো না সুবহানাল্লাহ জানার হাতে হাত দিয়ে জান্নাতি গোলাপ হয়ে শুয়ে আছেন খাতুনে বড় হাফেজ সাহেব হযরতে হাফেজ আব্দুল লতিফ রহমাতুল্লাহ আলাইহি জোরে বলুন না সুবহানাল্লাহ সেই মুজাদ্দুদুজ জামানকে আল্লাহ আমাদের মুর্শিদ করেছে কি দরজা কি মাকাম আল্লাহ দিলেন দাদা হুজুর একজন খলিফা ছিলেন যখন বাংলাদেশের কুমিল্লায় জানার বাড়ি কুমিল্লা অখণ্ড বাংলায় কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ ছিলেন অখণ্ড বাংলায় কলকাতা প্রেসিডেন্সি কলেজে আরবি প্রফেসর ছিলেন প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ
ওনার থেকে একটা ওয়াকিয়া বর্ণিত হয়েছে। একজন সৈয়দ সাহেব, ওনার বাড়ি ছিল পাঞ্জাব আর পেশোয়ার এর মধ্যখানে বাড়ি, যিনি থাকতেন হায়দ্রাবাদ আহমেদাবাদে থাকতেন, যাদের একজন ছেলে মদিনা শরীফে থাকতেন। এক তারিখে রাত্রির আল্লাহর রসুলের সাথে দিদার নসিব হয়ে গেল। জোরে বললেন না, আল্লাহর রসুল বলে দেয় ছেলে, তোমার আব্বাজানকে তুমি খবর দিয়ে দাও, তোমার আব্বাজান যেন বাংলা জমিনে গিয়ে এই জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকীকে আমি নবী আমার তরফ থেকে যেন সালামটা পৌঁছে দেয়। জোরে বলে, আর জোরে বলা যাবে না, তোমার আব্বাজানকে এই সংবাদটা দাও, বাংলায় গিয়ে যেন এই জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকীকে আমি নবী আমার সালাম পৌঁছে দেন। এবার একটু আমাকে বলেন, আশেকদের সালাম পৌঁছাতে লোক লাগে? কথা বলে না ফতিহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ যখনই মনে করতেন তখনই নবীর দিদার পেতেন। জোরে বলো, আশেকদের সালাম পৌঁছাতে লোক লাগে। তাহলে নবী একজনের হাতে বলে পাঠালেন, কারণ এটা আমার দাদা পীর যে মুজাদ্দিদ, ওটা দুনিয়ার লোকের কাছে আল্লাহ নবী ওটা প্রকাশ করিয়ে দিলেন। জোরে বলো, আর জোরে বলা গেল না, সেই দাদা হুজুর কেবলাকে আমরা মুর্শিদ বলে মেনেছি। কে মানো না মানো আমার দেখার দরকার, আমি মানি। কে মানে না মানে অত আমার দেখার দরকার নেই, আমি মানি। এটার নাম হচ্ছে মুরিদ। আপনি মানলো কি না মানলো কি, আমি মানি। যে মুজাদ্দিদ জামানকে দাদা হুজুরের জামানায় 14ই চৈত্র আমাদের এই মুন্সিহাট ওর পাশে একটা পেরো বলে জায়গা আছে, বসন্তপুর পেরো আছে না, না দাদা হুজুরের জামানায় হুজুরকে দাওয়াত করেছিল ওই বসন্তপুরে পেরো 14ই চৈত্র। সব গ্রামে কম বেশি ভালো মন্দ আছে না, নাই। সানাউল্লাহ সিদ্দিক এসে যে কালকে চায়ের দোকানে ফতোয়াটা কত শুনবেন, হুজুর এটা কেমন করে বলছিল রে, কথা বলে না হবে না। এখন এক সপ্তাহ ওদের চর্চা চলবে, খালি কামাই হুজুর গুণ কে নিয়ে আসছে বাইরের বক্তা 24 পরগান 24-এর আজ কাকে বলে দেখবি খাবা, হোক হোক চর্চা হওয়াটা ভালো, না হলে হবে কি করে, না হলে হবে কি করে, করো না হলে ওই লোকগুলো কাজ কাম তো নেই, করবে কি, ওরা বসে থাকবে, কর খাটুক একটুখানি, কথা বলে না। কিছু কিছু লোক দেখবেন সবার আগে সানের ঘাটে যায়, সবার শেষে ঘরে আসে। একটু এখন দেখ, যেই গোসল করতে যায় তাকে নিয়ে বসে 5 মিনিট গল্প করে, যেই যায় তাকে নিয়েই বসে গল্প করে গল্প করে গল্প করে, আর কেউ আসে না। এবার গামছাড়া লেগে রুবুট কেটে এবার ঢুকছে, কখন গেছিস তুই, আর বলিস নি, ঠান্ডা তো রোদটা পালাম। তো ওই লোকগুনোর কাজ কি আছে, ওদের কাজ ওটা, তাই এই লোকগুনোর কাজই তো ওটা, হুজুর দিয়ে ব্যস্ততা, থাক থাক দু একটা লোক থাক, ওগুলো না থাকলে হবে কি করে, কাজ নাই কম্ম নাই কিচ্ছু নাই, ওই টোটো কোম্পানি ম্যানেজার, টোটো কোম্পানি ম্যানেজার থাক একটু। দাদা হুজুরে জামানায় পেরো বসন্তপুরে কয়েকজন যুবক ছেলে বেয়াদব ছিল, দাদা হুজুরকে দাওয়াত করে দাদা হুজুরের বিরুদ্ধে কবিতা লিখেছে, লিখে একটা বাচ্চা ছেলেকে তুলে মুখস্থ করেছে, কর ফুরফুরার পীর এলে তুই বলবি ফুরফুরার পীরটা অপমান হবে। দাদা হুজুরকে ওলি করেছে কে, দুনিয়ার লোক না আল্লাহ, ইজ্জত দেবে কে, ওনার সম্মান রক্ষা করবেন কে। ছেলেটাকে প্রথম দিন পড়িয়েছে, গভীর রাতে খবে দেখছে কে যেন মানা করে, এই ছেলে তুমি ফুরফুর আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে কবিতা পড়ো না, সকালে ওটা শোনাচ্ছে মানা করছে খবে, হট তোর মনের ভুল ওটা। দ্বিতীয় দিন আবার পড়িয়েছে, দ্বিতীয় দিন আবার এই ছেলে মানা করছি পড়ো না, ফুরফুর আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে তুমি কবিতা মুখস্থ করো না। দ্বিতীয় দিন সকালে শুনিয়েছে, দ্বিতীয় দিনে হেসে উড়িয়েছে, তৃতীয় দিন আবার পড়িয়েছে, তৃতীয় দিন বলাটা একটু গাম্ভীর্য, মানা করছি তুমি যদি ফুরফুর আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে কবিতা বলো তোমার কিন্তু ক্ষতি হয়ে যাবে। যত সময় আল্লাহর ওলি যেই গ্রামে চলে গেলেন, আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ 14
ছয় ছয় তো টুক 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 করে মুন্সিরাদের পাশে পেরো বসন্ত বুনে জনে গেলেন আল্লাহ রলি গ্রামের মধ্যে ঢোকেন গ্রামের যুবক ছেলে গলি ওই বাচ্চা ছেলেটাকে স্টেজে তুলে দেন ওই ফুরফুরা পিয়াসে তুমি কবিতা খানা বলো উনি কবিতা খানা শুনবে উনি অপমান হয়ে যাবে উনি বেহজ্জুদি হয়ে যাবে ও যুবকে ওই বাচ্চা ছেলেটি আল্লাহ রলি আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কবিতা খানা বলবেন বিরুদ্ধে কবিতা খানা বলবেন ও যুবকে কবিতা বলা মুখটা যেই বাগাতে শুরু করে দেয় আল্লাহ বাগের রুগমে কারখানা বেঁকে গেল মুখে বুবা হয়ে গেল আর কোনো কথা বার হয় না ঘাটটা বেঁকে গেল ঘাটটা বেঁকে গেল ওই যুবক ছেলে ঘুরে চলে গেল আল্লাহর অলি আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ লাগে কাঁধে ওই বাচ্চা ছেলের আব্বা আম্মা হুজুরের সামনে নিয়ে গেলেন হুজুরের কাছেতে নিয়ে গেলেন আল্লাহ বাগের অলি ও মুজাদ্দুদ জামান রহমাতুল্লাহ লাগে হুজুর বেয়াদি মাফ করুন গুস্তাগিটা ক্ষমা করুন এই ছেলেটা আপনাকে বেহজ্জুদি করেছে অপমান করেছে গাঁটটা বেঁকে গেল জবানটা বন্ধ হয়ে গেল আল্লাহর অলি জানিয়ে দিন বাবা আমার সাথে বেয়াদবি করে না বাবা আমার সাথে বেয়াদবি করে না বাবা হুজুর আপনি দোয়া করেন আপনার বিরুদ্ধে কবিতা মুখস্থ করে এই বাচ্চা ছেলেকে বলার জন্য বলেছেন বাচ্চা ছেলে বলার জন্য ইচ্ছা করেছে জবানটা বন্ধ হয়ে গেল কারখানা বেঁকে গেল ও যুবক আল্লাহর অলি আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দোয়া করেন আল্লাহ বাগের রুকুমে যেমন করেছেন তেমন সুস্থ হয়ে গেলেন জনে বলুন সুবহান আর একটু জনে বলেন সুবহান বলো পারলে আল্লাহর অলি বিরুদ্ধে কবিতা পারলে বলো আল্লাহ অলিকে অপমান ফুরফুরা আবু বাক্কা সিদ্দিকে যদি এক গোটা পৃথিবীর লোক পীর বলে মেনে নেয় ওনার ইজ্জত বেড়ে যাবে না ফুরফুরা আবু বাক্কা সিদ্দিক রহমাতুল্লাহকে গোটা পৃথিবীর কেউ যদি না মানে ওনার ইজ্জত কমবে না যা দিয়েছে আমার আল্লাহ দিয়েছে মানলো থাকবে না মানলো থাকবে জোরে বলে আর জোরে বলা গেল না কি ভাবছে খালি কুতুলপুরে এই হুগলি জেলায় প্রসাদপুরে খালি বাংলায় খালি ভারতে দাদা হুজুরের মুরিদ না না জানার মুরিদ আল্লাহ গোটা পৃথিবীতে ছড়িয়ে রেখেছেন জোরে বলো আর জোরে বলা গেল না দাদা হুজুর দ্বিতীয়বার হজে গেলেন ১৩৩০ দ্বিতীয়বার জীবনে হজ করেছেন দুবার প্রথম হজ করেছেন ১৩১০ দাদা হুজুর হজে গেলেন আল্লাহর কাবাটাকে তওয়াফ করে মদিনা শরীফে গেলেন দাদা হুজুর মদিনা শরীফে কিছুদিন ছিলেন হযরত সাইয়্যেদ আহমদ লা খুদা লাল আমির রেদওয়ান সাইয়্যেদ লাল আমির রেদওয়ান ওনার কাছে দাদা হুজুর কিছুদিন থেকে ৪০টি হাদিস শরীফের কিতাবে সনদ নিয়ে বাংলায় ফিরে এসেছিলেন বলুন আলহামদুলিল্লাহ ইংরেজির সাল ছিল ১৯০২ ইংরাজির ১৯০৪ কলকাতা আলিয়া মাদ্রাসায় হাদিস শরীফ পড়ানো শুরু হয়েছিল ১৯০৪ আর দাদা হুজুর ইংরাজির ১৯০২ যখন হাদিস শরীফ পড়ানো হয় না এই কমজোরটা দেখে কলকাতা ঘাসপট্টি মসজিদ কলকাতা ঘাসপট্টি মসজিদ শামসুল ওলামা হযরত শাহ শফিউল্লাহ রহমাতুল্লাহ শামসুল ওলামা হযরতে শাহ শফিউল্লাহ রহমাতুল্লাহকে ২০ টাকা বেতন দিয়ে ওই মসজিদে নিযুক্ত করে দিলেন হাদিস শরীফ পড়াবার জন্য জোরে বলুন কিতাব এসেছে মাঝে মাঝে দাদা হুজুর নিজে গিয়েও হাদিস শরীফ পড়াতেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ হযরত মুফতি আজাম আবু জাফর সিদ্দিকী মেজরা হুজুর রহমাতুল্লাহ দাদা হুজুরের কাছে বসে বসে ২০টা হাদিস শরীফের কিতাবের সনদ মেজে হুজুর দাদা হুজুরের কাছ থেকে পেয়েছিলেন বলুন না সুবহানাল্লাহ কলকাতা আলিয়া মাদ্রাসায় হাদিস শরীফ শুরু হবার আগে দাদা হুজুর কলকাতায় আগে হাদিস শরীফ পড়ানো শুরু করে দিয়েছিলেন ১৯০২ সালে ১৩৩০ দাদা হুজুর দ্বিতীয়বার হজে গেলেন দ্বিতীয়বার আল্লাহর কাবা তওয়াফ করলেন আল্লাহর কাবা শরীফের মাথাপে বসে বসে সৌদি আরবে বড় বড় আলেমগুলো এসে দাদা হুজুরের কাছে বায়াত হয়ে গেল যার মধ্যে একজনের নাম ছিল হযরত বদরুদ্দিন মাক্কি রহমাতুল্লাহ
হযরতে বদরুদ্দিন মক্কি রহমাতুল্লাহ, আরেকজনের নাম ছিল হযরতে মুয়াজ্জিন হোসেন রহমাতুল্লাহ, সৌদি আরবের বড় বড় আলেম। এনারা এসে দাদা হুজুরের কাছে বায়াত শুরু হয়ে গেল, জোরে বলে, আর জোরে বলা গেল না, খালি ভাববে না দাদা হুজুর বাংলার পীর। কিছু কিছু মানুষ বলে তোদের পীর তো 52 জেলার পীর, এটা মুরব্বীদের কথা প্রচলন। এটা বাংলায় বর্তমান জেলা হচ্ছে 23টা, রাতে দিনে জেলা ভাগ হচ্ছে। এখন জেলা কটা তা বলে না, 23টা জেলা বাংলাদেশে, 64খানা জেলা বাংলাদেশে, 52 জেলা আছে। শুধু যদি বাংলাদেশে দাদা হুজুরকে ধরেন 52 আছে। আর এটা মুরব্বীদের কথার একটা প্রচলন ছিল, 52 জেলার পীর, এটা একটা কথার ধারা। একটা পানি খাবি, পানি খাবি, পানি খাবি, পানি খাওয়ার জিনিস না পান করার জন্য, কথা বলে না, পানি খাই না পান করে, তা খাবি বললে পানি খাবি, ওটা কথার একটা ধরন, কথার একটা ধরন, পানি খাবার নয় পানি পান করার জিনিস। আল্লামা দাদা হুজুরকে গোটা পৃথিবীর পীর করেছে, জোরে বলে। সেই মুরিদ হতে এলেন উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তানে বুখারা থেকে চলে এলেন দাদা হুজুরের কাছে মুরিদ হতে। উজবেকিস্তান দেশের নাম, বুখারা দেশের নাম না, বুখারা জায়গার নাম। উজবেকিস্তানে বুখারা হযরতে ওমর ফারুক বুখারী রহমাতুল্লাহ, উনি দাদা হুজুরের কাছে কলকাতায় এসে বায়াত হয়েছিলেন, জোরে বলে, যিনি মুজাদ্দিদিয়া আর নকশবন্দ তরিকার আমল করতেন। ওনার পীর ইন্তেকাল হয়ে গেলেন, পীর খুঁজতেন কার হাতে বায়াত হব, কোথায় গেলে পীর পাবো আমি, খুব চিন্তার মধ্যে। দায়রায় আমকানের মকান কলব রু শের কফি আকফা নফস আব আতশ খাকবা, এই 10 লতিফা, 10 লতিফা আমাদের শরীরে, এলেমে মারেফাতে তাসাউফে 10 লতিফা। এই 10 লতিফা যখন জারি হয়ে যায়, তারপর হয় সুলতানুল আসকার, 70,000 লোমের গোড়া থেকে আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে যায়, জোরে বলে, আর জোরে বলা যাবে না। হযরতে ওমর ফারুক বুখারী উনি পীর খুঁজছেন কোথায় গেলে মরিদ হব। হুজুর আমার বাড়িতে ঘুমিয়ে গেলেন, হুজুর আমার বাড়িতে শুয়ে বললেন আল্লাহর ওলি হযরত ওমর ফারুক বুখারী রহমাতুল্লাহ আলাইহিম, গভীর রাত্রিরে স্বপ্নের মধ্যে কে জানো জানিয়ে দিলেন, খবের মধ্যে মনে দিলেন, ও ওমর ফারুক বুখারী চলে যাও, চলে যাও, পীর যদি ধরতে যাও, মরিদ যদি খুঁজে যাও, পীর যদি ধরতে যাও, চলে যাও, চলে যাও, বাংলা জমিনে কলকাতা নিউ মার্কেটের ঠিকানটলি মসজিদে চলে যাও, কলকাতা নিউ মার্কেটের ঠিকানটলি মসজিদে চলে যাও, হযরতে মাওলানা আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহর কাছে মরিদ তুমি হয়ে যাও বাবা, বায়াত তুমি হয়ে যাও বাবা, ও যুবক আল্লাহর ওলি আমার আপনার দাদা আবি রহমাতুল্লাহ নিয়ে হুজুরে কাঁধে দে উজবেকিস্তানে বুখারা দেয় হযরত ওমর ফারুক বুখারী রহমাতুল্লাহ নিয়ে টুক 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 করে সে কলকাতার নিউ মার্কেটের টিকাটরি মসজিদে হুজুরে কাঁধে বায়াত হয়ে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। সেই উজবেকিস্তানে বুখারা থেকে কলকাতায় মরি তোলে হযরতে ওমর ফারুক বুখারী রহমাতুল্লাহ। স্বপ্নে কে বলছে ওখানে মুরিদ হও, কে বলল কবে? পাঞ্জাবের জমিনে শুয়ে আছেন আরবির 1000 শতাব্দী মুজাদ্দিদ, কি নাম? হযরতে মুজাদ্দিদ আলফে সানি আহমদ ফারুক সিরহিন্দি রহমাতুল্লাহ। বাদশাহ আকবর লিখেছিল দিনে ইলাহি, দিনে ইলাহি, হুজুর হুজুরের সাথী সঙ্গী দিলে দিনে ইলাহির বিরুদ্ধে করেছিলেন, হুজুরকে জেলের মধ্যে বন্দি করে দিল। কিতাব এসেছে গভীর রাত যখন হতো মুজাদ্দিদিয়া তরিকার ইমাম জেলের দরওয়াজাটা টপকে জেলের কাছে গিয়ে দাঁড়াতেন, আল্লাহ পাকের হুকুম জেলের তালাগুলো সব অটোমেটিক খুলে যেত, জেলে বলবেন না, জেলে তালাগুলো খুলে যেত, জেলে বাইরে যেতেন জিকির আজগার করতেন, রাত শেষ হবার আগে জেলের দরওয়াজাগুলো টপকে দাঁড়াতেন, আল্লাহ পাকের হুকুম জেলের তালাগুলো সব অটোমেটিক আবার লেগে যেত, জেলে বললেন না সুবহানাল্লাহ। আরবির 1000 শতাব্দীর মুজাদ্দিদ, ওনার একজন খলিফা আমাদের বর্ধমানে মঙ্গলকোটে শুয়ে আছে, কি নাম বলেন তো? হযরতে হামিদউদ্দিন বাঙ্গালী রহমাতুল্লাহ, বর্ধমানে মঙ্গলকোটে মুজাদ্দিদিয়া তরিকার ইমামের খলিফা হামিদউদ্দিন বাঙ্গালী রহমাতুল্লাহ। দিল্লির ডক্টর সাহেবের বাড়ি বন্ধু যেতে
ডক্টরের বাড়িতে গিয়ে ডক্টর সাহেব বলে হামিদউদ্দিন আমার বাড়িতে আমার পীর আসবে। হামিদউদ্দিন বাঙালি হুজুর এই আল্লাহর অনুমতিতে বিরোধী ছিলেন। ও তুই আর এই পীর ফকিরের সাথ ছাড়তে পারলি না, তুই এই শিক্ষিত লোক একটা ডক্টর হয়ে এই পীর ফকিরের আর সাথ ছাড়তে পারলি না, যা তোর পীর আসবে আমি আর থেকে কি করব। সকালে উঠে তারা হুরু করে ডাক্তারের বাড়ি থেকে বার হয়ে গেলে, তোর পীর আসবে আমি তাকে কি করব। ওনার ওই বইটা দিল্লির ডক্টর সাহেবের বাড়িতে রেখে চলে গেলে। ইতিমধ্যে মুজাদ্দদিয়া তরিকার ইমাম সাথী সঙ্গী দিল্লি হাজির হলে, এসে ডক্টর সাহেবের বাড়িতে উঠে কিছুক্ষণ পরে হুজুর মাহফিল লাগালে, তাসাউফের শিক্ষা দিচ্ছে। কিছুটা গিয়ে হামিদউদ্দিন বাঙ্গালি রহমাতুল্লাহ মনে পড়ে গেছে কিতাবটা ডক্টর সাহেব বন্ধুর বাড়ি রেখে এসেছে। শিক্ষিত লোকের প্রিয় হচ্ছে কিতাব। উঠতে বসতে ঘুরতে ফিরতে বাসে গেলেও কিছু কিছু লোক পেপার ব্যাগ থেকে বার করে পড়ে, দেখবে ঠিক থাকতে পারে না, কত ভুল বলছি না ঠিক বলছি, কিন্তু বলেন তো আমাদের প্রিয় কি কথা বলে না, কত রাগ হচ্ছে আপনাদের নারীর তকবি, এ তো অজ হয় না, এই এটা কুতুলপুর না নারীর তকবি, এই হলো যেটা হলো না নারীর তকবির, পিছনে কোনো কিচ্ছু বলে না খালি দেখে দেখে হাসে, কি জ্বালাতন কাণ্ড কারখানা, নারাই তকবীর আজরে হলো না নারাই তকবীর, আজরে বলা যাবে না নারাই তকবীর, নারাই তকবীর, নারাই তকবীর, সেনসেরায় মুজাদ্দুদুজ জামান, সেনসেরায় মুজাদ্দুদুজ জামান, ফুরফুরা শরীফে দাদা পীরে দরবারের মরিদ মুতাকিদিন বলুন আলহামদুলিল্লাহ। শিক্ষিত লোকের প্রিয় কিতাব আমাদের, কি যে গজবই জিনিস হয়েছে, কঠিন ব্যাপার। এশার নামাজ পরে রাত্রিরে ভাত খেয়ে পাঁচজন যদি ঘরের মেম্বার হয় রাত বারোটায় দশটায় ভাত খেয়ে যে বারোটা অব্দি কেউ কারোর সাথে কথা বলে না, খুব ব্যস্ত, একই জিনিস খালি তুলছে আর নামাচ্ছে ফেসবুক কথা বলে না, এটা আমার দিকে তাকা, ফেসবুক একই জিনিস, নতুন কিছু নয়, খালি তোলে আর না ভাই, কেউ যে কারোর সাথে দুটো কথা বলে সেই সময় নেই, ফোন ঘেঁটেই যাচ্ছে। আপনি যদি একটা লোককে এক জায়গায় বসে পাঁচ ঘন্টা ফোন ঘাঁটতে দেন ডিস্টার্ব না করে, ও তাই ঘাঁটবে, ও তাই ঘাঁটবে, ফিরেও দেখবে না ফোনেই ডুবে আছে। কিছু কিছু ছেলে তো ঘন্টার পর ঘন্টা গেম খেলে, নজবিল্লা বলে আস্তাকবিল্লা বলে, আর এই লকডাউন আহ এই ছেলেগুলো কি যে ক্ষতি করেছে, কি যে সপ্লাস করেছে বলে, অনলাইনের ক্লাস ও অনলাইন বানান করতে পারে কথা বলে না, মাধ্যমিকে যেই ছেলে মেয়েটা পড়ে মাধ্যমিক আলেমে, ওই ছেলে মেয়েটাকে যদি আপনি অনলাইনে ক্লাস দেন কিছু খুঁজে পাই না, আর ক্লাস টু এর ছেলেরা অনলাইন বোঝে, খালি খাওয়াই ফোন খুলে রেখেছে, বুঝতে পারছ আরাম দ্বারা সামনে পড়িয়ে হয় না, ও কুড়িবার লিখিয়েছে, লেখ স্যার কেমন দাঁড়া, কুড়িবার ওর হাত ধরে স্যারটা ম্যাডামটা ও লিখিয়েছে, কুড়িবার লিখাবার মাঝে মাঝে ওটা লিখতো স্যার কেমন দাঁড়া, ওই ছেলেটাকে নেটে অনলাইন ক্লাস হচ্ছে, কাজ খুঁজে পাও না, পনেরো মিনিট ক্লাস করলে এক ঘন্টা কার্টুন দেখেছে, কি যা খুঁজি ছেলে খুঁজর হয়েছে, এই ভিতটা হলো কাঁচা। 2019 2020 2021 2022 এই চার বছরের ভিত হচ্ছে কাঁচা, বিল্ডিং যদি দাঁড় করান থাকবে না পড়ে যাবে, এই চার বছরের আমাদের বাড়ির বাচ্চাদের ভিত হলো কাঁচা। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের ঘরের ছেলেগুলো জেহেন শক্তি ভালো করে দেয়, বলুন আমিন, আল্লাহ পাক এই বাচ্চাগুলো যে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে, বলুন আমিন, আল্লাহ আমাদের ঘরে ছোট ছোট মেয়েগুলিকে আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিতা করে, বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কি যে ক্ষতি করেছে আমাদের প্রিয় হয়েছে এখন ফোন, তিন ঘন্টা গেম খেলেছে, পাঁচ মিনিট কোরআন শরীফ পড়ার সময় হয়নি, বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক আমাদের হেফাজত করে, বলেন আমি, জোরে বলে সাবধান, আল্লাহ পাক আমাদের শুনে বলে বেশি বেশি আমলের তৌফিক দা, বলুন আমি, জোরে বললেন না, জোরে হলো না।